জাহান্নামে যাওয়ার পরে বড় বড় খেয়াল করেন বড় বড় এই যে ঘাস দেখতেছেন না দুনিয়ার জমিনের ভিতরে ঘাস ঘাস এই ঘাসগুলোকে ঘাস সাদা ঘাস অর্থাৎ শুকনো ঘাস যে বান্দাকে অর্থাৎ বান্দাকে ভক্ষণ করাবে শুকনো ঘাস বান্দাকে খাওয়াবে এই শুকনো ঘাস খাওয়াবে যেই সমস্ত দিনদিয়া মুনাফিকরা দিনদা পুষ্টুস একারে সবকিছুই যায় একারে ওই পুষ্টু যাকে যাচ্ছে সবকিছু বান্দারে খাওয়াবে খাওয়ানোর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দক হবে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা ডাক দক হয় লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম আল্লাহ তাআলা তখন ডাক দক বলবে লাকিলুনা বা এটা তারা খাবে কি খাবে শাজারিন মিন যাকুম যাকুম গাছ থেকে তারা অর্থাৎ তাদের তারা যাকুম বৃক্ষ থেকে তারা খাবে যাকুম একটা ফল কাটাআলা বৃক্ষ ওইটা তারা খাবে দেখেন কাটাআলা বৃক্ষ ওখানে তারা খাবে লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতন তা খাইয়া তাদের তারা তাদের উদরকে পরিপূর্ণ করবে মানে তারা যেটা খাবে খাওয়ার পরে তাদের পেটকে পরিপূর্ণ করবে এখন খাওয়ার পরে পানি চাবে লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরুবাল হিম একটা পিপাসার তো উট উট দেখছেন না উটে যখন পানি খায় তখন কি ডান বামে চায় নাকি ওর তৃপ্তি পরিমাণ সহকারে পানি খায় কোনটা যত পর্যন্ত মানে যায় পেটের ভিতরে যত দূর যায় আর কি অত পর্যন্ত পানি খায় কিন্তু এই উটের মতো কইরা এই মানুষগুলাই পানি খাইতে থাকবে কিন্তু মানুষ বুঝবেও না এটা কোন পানি খাচ্ছে এটা মানুষ বুঝবে না যখন পানি খাবে বান্দা তখন পানি খাওয়ার পরে দেখবে পেটের ভিতরে সবকিছু গইলা সিরা ফাইক্কা সব বেরিয়ে গেতেছেগা তখন আল্লাহ তাআলা ডাকবে তুই খাইছস পানি ঠিক আছে এটা উত্তপ্ত পানি কি পানি উত্তপ্ত একটা ড্যাগের ভিতরে পানি গরম দিবেন এইগুলা গরম দেওয়ার পরে ওই ড্যাগের ভিতরে যদি আপনি হাত দেন বা মুরগি দেন বা অন্য কোন জাতীয় কোন জিনিস দেন তাহলে ওই ড্যাগের ভিতরে মুরগিটা কতক্ষণ পর্যন্ত মানে ভালো থাকবে আর কি বলেন মানে তাজা মুরগি দিলে মানে কতক্ষণ মতো ভালো থাকবে সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট তা তো মরে যাবো গা সবকিছু উইয়া যাবো এটাই তো বাস্তব তখন মানুষ যখন ওই উত্তপ্ত পানি খাবে খাওয়ার পরে তো নারী বুড়ি সিররা সব কিছু বের হয়ে যেতে থাকবে সবকিছু করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দিবেন বান্দা তুমি তো জাহান্নামী হয়ে গেছো তুমি তো জাহান্নামের মেহমান তুমি যাও জাহান্নামে যাও জাহান্নামের আযাব শাস্তি ভোগ করতে থাকো এবার বান্দা ডাক দেখো আল্লাহ আমার কি মাফ করা যায় না আমি অনেক গুনাহ করেছি আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ তোমার মুহাম্মদ নবী আমি উম্মত আল্লাহ আমারে তুমি মাফ করে দাও আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি অন্যায় করেছি আল্লাহ আমার কি মাফ করা যায় না মাফ করা যায় না তুমি না বলেছো 100 ভাগ মায়া তুমি দুনিয়ার জমিনে দিছো তার ভিতর থেকে 99 ভাগ মায়া তোমার কাছে রেখে দিছো এক ভাগ মায়া মাত্র দুনিয়ার জমিনের ভিতরে দিছো এই এক ভাগ থেকে শস্যার দানা পরিমাণ এই তোমার এই শস্যার দানা পরিমাণ মায়াগুলা সমস্ত মানুষের ভিতরে ছড়ায় ছিটাই দিছো আর 99 ভাগ তুমি মায়া তোমার কাছে রেখে দিছো আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দক হবে যা 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 শাস্তি ভাগ করা শাস্তি ভোগ করার পরে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিলাম সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দক হবেন তারা বসবে সামনাসামনি তারা বসবে সামনাসামনি জান্নাতে দেওয়ার পরে এটা শাস্তিতে ভোগ করবে শাস্তির কথা হালকা বললাম পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তাদেরকে জান্নাতে দেওয়া হবে জান্নাতে দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক হবে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন তাদের চির পাঁচ দিয়ে ঘোরাফেরা করবে চির কিশোররা পান কুজা পান পাত্র হাতে নিয়ে তাদের চির মানে তাদের চার পাঁচ দিয়ে ঘোরাফেরা করবে চির কিশোররা যখন চার পাঁচ দিয়ে ঘোরাফেরা করবে তোমার কি লাগবে তুমি কি চাও তুমি কি খাবা সব তোমার জন্য রেডি আছে তুমি এইটা চাও এইটা তোমাকে দিব এইটা মায়া আল্লাহ তাআলা মাফ করছে আমার পয়গম্বরের উসিলা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মাফ করছেন আমার পয়গম্বরের এই নিয়ামত অনুযায়ী আমার পয়গম্বর যদি সুপারিশ না করে বাবা আমাদের কোনো উপায় আমাদের কোনো উপায় আমাদের কোনো উপায় নাই জান মাল যা কিছু আছে সমস্ত কিছু বিসর্জন দিয়া কাকে ভালোবাসতে হবে বলেন তো আল্লাহকে ভালোবাসতে হবে কিন্তু মহাব্বত করতে হবে কাকে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুই দিয়া সবচাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি জান মাল বিবি বাল বাচ্চা যা কিছু আছে হাদিস শরীফের ভিতরে আছে আয়াতাকুন নাস যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে বিবি বাল বাচ্চা তো আগেই শেষ সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না আল্লাহর পয়গম্বর বলতেছেন এইজন্য জান মাল যা কিছু আছে সব কিছুই ছাইরা দিয়া আল্লাহর পয়গম্বর কি মহব্বত করা যাবে যাবে দেখি কারা কারা মহব্বত করবেন হাতটা উঁচু করেন একটু হাতটা উঁচু করেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ আমরা যেন পয়গম্বরদেরকে আল্লাহ পয়গম্বরকে যেন জান মালের চাইতে বেশি ভালোবাসতে পারি বেশি মহব্বত করতে পারি আল্লাহ এই তৌফিক তুমি দিয়া দাও আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীর দরবারে প্রায় সময় থাকতেন যখন উনি নবীর দরবারে প্রায় সময় থাকতেন আসহাবে সুফফার ভিতরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন হাদিস বাতলাইতেছেন তো সাহাবীদেরকে নিয়ে সমস্ত কথাবার্তা বলতেছেন এমন অবস্থায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুজুর আমার একটু বাসায় যাওয়া লাগে আমি একটু বাসায় যাব তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দাঁড়াও 5 মিনিট 10 মিনিট পরে তুমি তোমার বাসায় যাও সমস্যা নাই এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঠিক আছে আমি 5 মিনিট 10 মিনিট পরে যাই ঠিক আছে কোনো সমস্যা নাই যখন 10 মিনিট পরে মজমা শেষ হয়ে গেছে অর্থাৎ যেই মজলিসের ভিতরে বলছেন এটাকে এটার নাম হলো ইজমা অর্থাৎ একত্রিত করা জমা আতুন শব্দের অর্থ হলো একত্রিত হওয়া যেই জায়গার ভিতরে সমস্ত মানুষ একত্রিত হয় ওইটাকে বলা হয় একটা মজমা জলসা ইসলাহি জলসা এইখানে ভিতরে আপনারা বলছেন তো ওইখানে ভিতরে তারা সাহাবায়ে কেরাম সবাই বসে মজমা শেষ হয়ে গেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি 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 পা পা করে বাড়ি চলে গেছে তো বাড়িতে যাওয়ার পর ওনার মাকে আর ওই দিন সালাম দেয়নি যখন সালামটা দেয় নাই সালাম না দেওয়ার পরে উনি বাসার ভিতরে ঢুইকা পড়ছে বাসার ভিতরে ঢোকার পরে বিছানার সাথে লাইগা গেছে বিছানার সাথে লাইগা ফলাইছে লাগানোর পরে এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিছু বলেনি সকালে উঠছে সকালে ওঠার পরে ফজরের নামাজ আদায় করছে ফজরের নামাজ আদায় করার পরে এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আমার মা যান যা কিছু আছে সব কিছুর চাইতে যেন পয়গম্বরকে বেশি মহব্বত করতে পারি ওয়াল্লাহ আমাকে তুমি সেই তৌফিক দিয়া দাও আমার এইবার যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আল্লাহকে ডাক ডাক করে মাবুদ গো আমি যেন আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতে পারি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ডাক করে ভাই ও আল্লাহ আমি যেন পয়গম্বরকে আমার জান থেকে সমস্ত বেশি মহব্বত করতে পারি আল্লাহ এই তৌফিক তুমি দিয়া দাও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন মুনাজাত শেষ করলেন মুনাজাত যখন শেষ করে দিয়েছেন মুনাজাত শেষ করার পর এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে ভিতরে ঢুকে গেছে নবীর দরবারে ভিতরে ঢুকার পর আল্লাহর পয়গম্বরকে ডাক ডাক কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আপনার দরবারে আসি ইজমা অর্থাৎ জলসা শুরু করে দেন ইসলাহি জলসা আরম্ভ করে দেন স্টার্ট করে দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাহি জলসা আরম্ভ করে দিতেন মিশি মিটিং মিটিং এবার শুরু করে দিয়েছেন হঠাৎ করে মজমা যখন শেষ হয়ে গেছে মজমা শেষ হয়ে যাওয়ার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার থেকে বের হয়ে আসছে বের হওয়ার পর এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার ভিতরে ঢুকছে বাসার ভিতরে ঢোকার পর মাকে আবার ওই দিনও সালাম দেয় নাই যখন মাকে সালাম দেয় নাই আর তার রুমে যায় সে শুয়ে পড়ছে এবার মা মনে মনে ভাবতেছে আল্লাহ আমার সন্তান প্রতিদিন আইসা আমাকে সালাম দেয় আজকে দুই দিন সালাম দেয় না ব্যাপার বুঝলাম না তার মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিছনা থেকে উঠলেন উঠার পরে তার কাছে যা ডাক দিতে ও বাবা তোমার কি মনটা খারাপ আনাস বলতেছেন না মা আমি তো খুশি আছি আমার মন ভালো এই তো আনাসের মা ডাক ডাক করে আনাস রে
তোমার যদি মনটা খারাপ না হয় আমি মাকে তুমি সালাম দাও আজকে দুই দিন ধইরা আমি মাকে তুমি সালাম দাও না ওয়ানাস তোমার বুঝি খোদা লাগছে তোমার পেটটা দেখি একদম পিটের সাথে লাইগা রইছে আনাস দাদা কই মা আমার খোদা লাগে নাই আমার খোদা লাগে নাই এবার মা দাদা কই আনাস সত্যি কইরা বল তুমি কি আজকে রাতের খাবারটা খাইছনি এবার আনাস মনে মনে ভাবতেছে উম্মা আমি যদি আপনার কাছে বইলাই আমি রাতের খাবার খাই নাই আপনি পয়গম্বরকে দোষারোপ করবেন পয়গম্বরকে আপনি খারাপ ভাববেন অন্য কিছু ভাববেন আপনি পয়গম্বরকে আমি পয়গম্বরের উপরে দোষ লাগাবো না এবার হযরতে আনাস ডাক দা কইও মা আমার নবী যদি খায় তো আমি আনাসও খাই তার মা এই কথা শোনার পর তার মা নিজের গৃহের ভিতরে আবার প্রবেশ করছে আবার ধুইকা গেছে পরের দিন সকাল যখন হইছে পরের দিন সকাল হওয়ার পর যখন মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিনের আজান শেষ হয়ে গেছে আনাস বিছনা থেকে উঠে গেছে বিছনা থেকে উঠার পর নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে এইবার হযরতে আনাস নবীর দরবারের ভিতরে ঢুকলেন নবীর দরবারের ভিতরে ঢুকার পর নামাজটা শেষ হয়ে গেছে শুরু হয়েছে পরে শেষ হয়ে গেছে এইবার হযরত আনাস বাড়ি ফিরতেছে হঠাৎ করে তাকায়া দেখে কিছু পাথর দেখা যায় ওই পাথরের নিচে পয়গম্বর বসে বসে যেন কি করতেছেন কি করতেছেন এবার আনাস তাকায়া দেখে পেটের চাদরটা খোলা পেটের চাদরটা খোলা এইবার হযরত আনাস নবীর কাছে গেলেন নবীর কাছে যাওয়ার পর এইবার হযরত আনাস ডাক দা কই ও পয়গম্বর আপনি আপনার পেটের ভিতরে কি ভাবতেছেন এটা আমি একটু জানতে চাই এইবার যখন আনাস এই কথা বলছে আনাস এই কথা বলার পরে পয়গম্বর দু জামাটা উঁচা করে দিছে উঁচা করে তাকায়া দেখে পেটের মধ্যে চারটা পাঁচটা ছয়টা সাতটা পাথর দেখা যায় হযরতে আনাস ডাক দা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পেটের মধ্যে পাথর দেখা যায় আপনার কি খোদা লাগছে এইবার পয়গম্বরে ডাক দা কই আনাস রে আমার ঘরের ভিতরে আজকে তিন দিন যাবত চুলায় আগুন ধরে না আমার ঘরের ভিতরে আজকে তিন দিন যাব চুলা আগুন ধরে না খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না ছোট ছোট পাথর পেটের ভিতরে পাইদা লাগছে যেন পেটটা ঠান্ডা লাগে আমার একটু শান্তি লাগে রে আমার শান্তি লাগে রে না আকাশে বার ডাক দেখো নবী গো যে পেটের ভিতরে পাথর বানছেন আমি আনাসের বড় মায় লাগে গেছে নবী আর দেরি নাই আমি আনাস আমার পেটের ভিতরে তিনটা পাথর বান্দা পালাইলা যখন আমার পেটের ভিতরে তিনটা পাথর বান্দা পালাইছে তিন দিন যাবত না খাও পয়গম্বরও খায় না আনাসও খায় না তিন দিন এবার হযরতে আনাস বাড়ির ভিতরে ঢুকার পর তিন দিনে দিন মা কেউ সালাম দেয় নাই না দিয়ে বিস্তানের মধ্যে শুয়ে পড়ছে এবার আনাসের মা দাদ দেখো কেউ আনাস দুই দিন ধরে সালাম দেও না আজকে তৃতীয় রাত্রেও সালামটা দিলেন আমি আসতেছি তোমার পাশে এবার হযরত আনাসুর মা যখন পয়গম্বরের নবীর সাহাবীর কাছে আসলেন আসার পরে এইবার আনাসের কাছে যখন বসছে রে বাবা আনাসের কাছে বসার পর
এইবার আনাসের জামাটা যখন এইভাবে এবার তুইলা ধরছে জামাটা তুলে দেওয়ার পরে তাকায় দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকায় দেখে পেটের মধ্যে তিনটা পাথর বানছে কি রে তুমি আমাকে প্রথম দিন উত্তর দিছো আমার নবী যদি খায় আমি খাই তোমার নবী কি খুবার তো তোমার নবী কি খায় নাই আনাস দাদা কয় মা গো তোমাকে তো আগেই বলে দিয়েছি আমার নবী যদি খায় আমি আনাস খাই আমার নবী যদি না খায় আমি আনাসও না খাই এবার আনাসের মা দাদা কয় রে আনাস তোর নবীকে আমি দাওয়াত দিলাম এক বেলার দাওয়াত দিলাম তুমি তোমার পয়গম্বর তাই কথাটা শুনাই দাও এ যুবক ভাইরা এইখানে অনেক মানুষ আছেন যারা মা এবং বাবাকে মহব্বত করেন করেন না বাবা যেমন মা বাবাকে মহব্বত করেন যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আজকে যদি তারা কোনো বিপদের মধ্যে থাকে এই যে মাহফিলের ভিতরে পড়ছেন চতুর সাইড দিয়ে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রাইখা দিয়েছে যখন বাড়িতে যাবেন চোখের পানি ফালায়া যখন বাড়িতে যাবেন ফেরেশতা আপনার সমস্ত গুনাহকে হাতে নেবেন ওই সময় যদি একবার ডাকটা বলতে পারেন আল্লাহ আমার মা কবরে চলে গেছে আমার বাবা কবরে চলে গেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি বলতে পারেন আমার আল্লাহ বলেন সন্তান তার মার জন্য দোয়া চাইছে সন্তান তার বাবার জন্য দোয়া চাইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম যাদের মা কবরে চলে গেছে তারা জানে মা কেমন বেদনা যাদের বাবা নাই তারা জানে বাবা কেমন জিনিস তুমি এসএসসি পরীক্ষা দিছো তোমার বাবা ফিসটা খুব কষ্ট কইরা জোগাইছে তোমার টাকাটা ও মা ও বাবা বলে যান আপনাদের এলাকার নাম মালেঙ্গা মালেঙ্গা এলাকার ভিতরে বলে যাই ও মা ও যুবক ভাই মার সাথে কোনোদিন বেয়াদবি করবি না আজকে মা পা ধরে ক্ষমা চাইবি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাইচা থাকবি যেন আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার খেদমত করার তৌফিক দেয় পিতা মাতার খেদমত করলে কি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা সঠিকভাবে আমলের নিয়তে ইখলাস সাথে রাইখা তিনবার মার দিকে চায় নেক সুরতে নেক নজরে তিনবার মার দিকে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 কবুল সওয়াব বান্দার আমল নামায় লিখে দেয় আজকে অনেকের মা নাই অনেকের বাবা নাই যাদের মা নাই তারা জানে মা কেমন জিনিস যাদের বাবা নাই তারা জানে বাবা কেমন জিনিস ও মা ও মা ও মা বলে দিয়ে যাই সন্তানকে খুব মহব্বত করবেন ও যুবক ভাই আপনারা তো আপনার মা বাবাকে খুব মহব্বত করবেন সব সময় এই দোয়াটা রাখবেন আমার পিতা মাতা যেন আমার আগে কবরে চলে না যায় আমি যেন চলে যাই আমার মা এবং বাবা যদি আমার জন্য দোয়া করবে যদি কোনো গুনাহ কইরা থাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দিবেন মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি
আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে যেই দুখিনী মা হাইরে আমায় করেছে আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের নাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের নাফন সবাই হাতটা উঁচু করে দেন বাবা হাতটা উঁচু করে দেন ও আল্লাহ আমাদের মা এবং বাবার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দাও আমিন বলেন জোরে সুরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার